চার বছর আগে আমার হচ্ছে হিপ জয়েন্ট এর ভিতর পেন এবং পায়ে অনেক জ্বালা যন্ত্রণা এবং রগে টান লাগে এটা মোটামুটি ইরাকের ডাক্তার দেখাইছি ট্রিটমেন্ট করাইছি দুই মাস বা ছয় মাস ভালো থাকছে পুনরায় আবার ব্যাক আসছে কি ধরনের কোনো সমস্যা একটু একটু অনুভব করতেন বা এরকম কিছু হালকা সিম্পল সেটা এত মানে এত গ্রাহ্য করেন এই জিনিসটা গ্রাহ্য করা হয় নাই

এই অবস্থার মোটামুটি আল্লাহ রহমত করছে আমি অনেক সুস্থ আলাইকুম মেডিকেল যত দর্শক এই মুহূর্তে এবং দেশের দেশে বাইরে থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই এই মুহূর্তে সুস্থ আছেন আর যারা এই মুহূর্তে সুস্থ নাই আশা করব তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থতার কাতারে চলে আসবেন সুস্থ জীবন মানে একটি সুন্দর জীবন শান্তির জীবন দর্শক আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মিলন হোসেন আমাদের বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জায়গা মেহেরপুর সেখানকার অধিবাসী একটা সময় উনি প্রবাসেও ছিলেন এবং প্রবাসে যখন উনি ছিলেন খুবই পরিশ্রমী একটি মানুষ এবং উনি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমী অনেক ভালো কাজ করেন সব এবং কাজ করতে উনি পছন্দ করেন হঠাৎ ওনার জীবনে সময় একটু সমস্যা দেখা দেয় এবং একটা সময় এই সমস্যাটা প্রায় ক্রনিক পর্যায়ে চলে যায় দর্শক কি হয়েছিল আসলে একটু ওনার সাথে আমরা একটু কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিলন হোসেন মেহেরপুরের কোথায় বাসা মেহেরপুর হচ্ছে গাংনি থানা আচ্ছা ইউনিয়ন গ্রাম হচ্ছে যারা যারা আপনাকে চেনেন বা আপনার সহকর্মী ছিলেন প্রবাসে তারা অবশ্যই আপনাকে ঠিক দেখেছেন যে আসলে কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল এবং কতদিন আগে হয়েছিল যে এটা চার বছর আগে আমার হচ্ছে হেপ জয়েন্ট এর ভিতর পেন এবং পায়ে অনেক জ্বালা যন্ত্রণা এবং রগে টান লাগে এটা মোটামুটি ইরাকের ডাক্তার দেখাইছি ট্রিটমেন্ট করাইছি দুই মাস বা ছয় মাস ভালো থাকছে কোন রায় আবার ব্যাক আসছে এর আগে কি ধরনের কোনো সমস্যা একটু একটু অনুভব করতেন বা এরকম কিছু হালকা সিম্পল সেটা এত মানে এত গ্রাহ্য করেনি গ্রাহ্য করা হয় নাই

খুব কাছে খুব শর্ট ডিসটেন্স তো ওখানে এমনি কিসের কাজ করতেন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং সিরামিক্স রিপেয়ারিং এই ধরনের কাজগুলো করতেন তো এটা মোটামুটি একটু ঝুঁকিপূর্ণ কাজ এবং আপনাকে মোটামুটি দেখা যাচ্ছে অনেক ধরনের মাল্টিপল টাইপের কাজই করতে হতো জি অনেক ঝুঁকি না মানে প্রচুর হার্ড পরিশ্রম করা লাগতো আচ্ছা এতটাই হার্ড মানে হয়তো অনেক সময় কারেন নষ্ট হয়ে গেছে হয়তো এক বস্তা সিমেন্ট তিন তলায় তুলতে হবে ওটা নিজে কান্দে করে নিয়ে যাওয়া লাগছে আচ্ছা তখন আমরা জানি যে প্রবাস জীবন যতই হোক দেশে যদি একটা সমস্যা আমার আত্মীয় স্বজন আছে বাবা মা আছে বা যারা আছেন পরিচিত তারা হয়তো অনেক সহযোগিতা পাওয়া যায় কিন্তু প্রবাস জীবন আসলে এই জিনিসটা পাওয়াটা একটু ডিফিকাল্ট যদিও সহকর্মীরা অনেক ক্ষেত্রে দেখা যায় সহযোগিতা করেন বা দেশের মানুষের মতো এতটা পাওয়াটা একটু ডিফিকাল্ট তো আপনার কাজ করাটা কিছুটা মনে হয় একটু অনিশ্চিত হয়ে গেছিল বা একটু কষ্টসাধ্য হয়ে গেছিল অনেক কষ্টসাধ্য হয়ে গেছিল কাজই করতে পারতাম অনেক সময় আছে এক মাসও আমি রেস্টে থাকছি

আমরা আপনার তে যেটা দেখেছি যে আপনার হচ্ছে পিআইডি ছিল সারভাইকেলের ফাইভ সিক্স অ্যান্ড পি হয়েছিল আপনার নাম্বারের টু থ্রি ফোর ফাইভ এস এবং আপনার অস্টিও না এবং আপনার হচ্ছে এসপিএ ছিল আপনার হচ্ছে স্পন্ডলো আর্থ্রাইটিস তো এটার কারণেই আপনার আসলে মূলত এই মাল্টিপল ডিস্কের সমস্যার কারণে আপনার এই অবস্থাটা এরকম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এবং আর্থ্রাইটিস থাকার কারণে আপনার যে হিপ জয়েন্ট বলেন আপনার হিপ জয়েন্টগুলোতে প্রচণ্ড পেইন হতো এবং প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন আপনি একটা সময় তো যখন প্রবাস জীবনে এরকম চিকিৎসা নিচ্ছেন বা ভালো হচ্ছেন না তখন কি করেছিলেন তখন তো এই অবস্থায় ডিউটি করা লাগছে এই ব্যাথা নিয়ে যে এই ব্যথা নিয়ে ডিউটি করা লাগছে যেখানে আপনি একটা পা দিতে পারছেন না সেখানে আপনার এই অবস্থা আপনি ডিউটি করেছেন এই অবস্থায় ডিউটি করা লাগছে কিন্তু নিজের মনের কষ্ট তো নিজেকেই মেনে নিতে হবে এটা তো নিজে অসুস্থ বা সুস্থ এটা কোম্পানি দেখবে না কোম্পানি চাই কাজ জি এবং হয়তো একদিন রেস্ট দিল বা আমার একদিন সিনসেন্ট করলাম কিন্তু এটা তো আমি ফুল সুস্থ না কিন্তু এর উপরেও তো আমাকে ডিউটি করা লাগছে আচ্ছা

এই হাত আমার এখানেই মানে যে প্রেসার মানে ওয়েট নেওয়ার যে ক্ষমতা এটাও নাই মনে হচ্ছে এরকম ব্যথা তারপরে আপনি দুই দিন দিন যে কাজগুলো সেগুলো আপনি ঠিকমতো আর করতে পারছিলেন না আমি বসতে পারি না খাইতে পারি না ঘুমাতে পারি না ডান কাতে থেকে বাম কাতে যেতে পারি না শীত হয়ে শুতে পারি না বুকে পছন্দ চাপ মনে হচ্ছে হার্ডের সমস্যা হুম হুম মানে পিট এবং বুক যেন অ্যাটাচড হয়ে যাচ্ছে এতটা কষ্ট আমি প্রথম দিন আপনার সাথে ছিলাম আপনি যখন প্রথম দিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আপনি এসেছিলেন আমি আপনাকে দেখেছিলাম সেদিন সো আপনি যেটা বলছেন ঠিক এরকমটাই ছিল এবং খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন আপনি এবং আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন এবং আপনি পুরো হেল্পলেস একটা অবস্থায় ছিলেন আমি দেখেছি দাঁড়াতে পারছি তো যখন স্যারের সাথে আপনার দেখা এবং স্যার আপনাকে দেখেন প্রথম দেখে স্যার কি বলেছিলেন আপনাকে

কিন্তু নিজের দেশে পরিশ্রম করে ধরেন কোনো সময় এক বছর পরিশ্রম করে কোনো সময় পঞ্চাশ হাজার লাভ হয় কোনো সময় পঞ্চাশ হাজার লস হয় তারপরে তোলে পারে বাইরে পরিশ্রম করলে হয়তো আর্থিক অবস্থা শরীর খারাপ হওয়া সত্ত্বেও আপনি শুধু পরিবারের কথা চিন্তা করে আবার চলে যাচ্ছিলেন আপনি কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে আমি এখানে ভর্তি আছি পাঁচ দিন পাঁচ দিন সেই পাঁচ দিন পর আপনার সেই কোমরের অবস্থাটা কি আমি ভালো অনেক আপনি কি আপনার স্বাভাবিক কাজগুলো সব করতে পারছেন স্বাভাবিক অবস্থায় আমি চলাফেরা এবং

এই অবস্থার মোটামুটি আল্লাহ রহমত করছে আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই মুহূর্তে আপনাকে চেনেন বা যারা দূরে আছেন জি তারা যারা এই ধরনের সমস্যা আছেন তাদের জন্য যদি কিছু বলেন আপনারা অতি শীঘ্রই যারা এই সিমটমের সমস্যা আপনাদের আছে আপনারা ডিপিআরসি হসপিটালে ভর্তি হন এবং সুন্দর ট্রিটমেন্ট নেন সুন্দর জীবন উপভোগ করুন উপভোগ করেন আলহামদুলিল্লাহ যে আমার আর কিছু বলার নাই দর্শক আমার এই ভাই হয়তো ঠিক মতো করে আপনাদেরকে হয়তো ঠিক মতো সব গুছিয়ে বলতে না হয়তো ওনার যে গত চার বছরের যে কষ্ট সেটা হয়তো এইটুকু সময়ের ভিতরে আপনাদেরকে বলে দেওয়াটা সম্ভব না কিন্তু ওনার যতটুকুই উনি বলেছেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন যে ওনার প্রতিটা কথাই কিন্তু কষ্ট ছিল দেখুন একটা আমরা দেশেই যখন আমরা থাকি যখন আপনি চিন্তা করেন আপনার ঘাড়ের উপরে আপনার মাথা আছে আপনি আর সারাটাক্ষণ আপনি মানে মুখে একটু বড় হা করে খাচ্ছেন তখন আপনার ব্যথা হচ্ছে হাত প্রচণ্ড ব্যথার কারণে ঝুলে যাচ্ছে আপনি জোরে নিঃশ্বাস নিতে পারছেন না সারাক্ষণ একটা ব্যথা আপনার শরীরে হিপ জয়েন্ট আপনি পা দিতে পারছেন না মনে হচ্ছে যে আপনার নিঃশ্বাস আটকে আসতে আসতে সেই অবস্থায় যদি আপনি ডিউটি করতে হয় বাধ্য হয়ে এর থেকে কষ্টের আর কি আছে আপনি চিকিৎসা করছেন ডক্টরের কাছে যাচ্ছেন ভালো হচ্ছেন না দিনের পর দিন যাচ্ছে আপনার সামনের দিকে আসলে কীভাবে এগিয়ে যায় দর্শক আপনি আমার সামনে যখন আসলে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমি ওই লক্ষ্যমাত্রায় আমি পৌঁছাবো আমরা কিন্তু আসলে এগোতে পারি আমার সামনে যখন আলো থাকে আমি সেই আলো লক্ষ্য করে আমরা অন্ধকারে কিন্তু হেঁটে যেতে পারি কিন্তু যখন ওই আলোটা আমার বন্ধ হয়ে যায় আমি জানি না যে সামনে কি আছে আমরা কিন্তু আর এগোতে পারি না পুরো জীবনটাই কিন্তু আমাদের আসলে অন্ধকার হয়ে যায় ঠিক যেরকমটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল বাট দেখুন উনি একটা ত্বরিত সিদ্ধান্ত নিয়েছেন যখন দেখছেন আর পারছেন না উনি সার্চ করা শুরু করেছেন এবং সেই মুহূর্তে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার বিষয়ে জানতে পারেন আমরা শুধু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা ওনার কথা বলবো না আমাদের এই দেশে কিন্তু বর্তমান সময়ে এরকম অসংখ্য অসংখ্য ডক্টর আছেন খুব ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই মুহূর্তে এই ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি যেটা দিয়ে থাকেন সেটা হচ্ছে আপনার অপারেশনবিহীনভাবে এই ধরনের পেশেন্টরা খুব অল্প সময়ের ভিতরে ওনার যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট বলেন যে পরবর্তী যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা খুব অল্প সময়ের ভিতরে রোগীরা সম্পূর্ণ দ্রুত এবং ভালো হয়ে যান দেখুন আমাদের এই ভাই গত চার বছরের যে সমস্যাটা মাত্র পাঁচ দিনে উনি আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং ভালো হয়ে গেছেন ওনার সেই ব্যথা দেখেই বুঝতেছেন যে উনি কিন্তু সম্পূর্ণ স্ট্রং আছেন ভালো আছেন এই জায়গাটা আপনি এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করেন আপনি আপনার বাবাকে আপনার মাকে আপনার ভাইকে আপনি কল্পনা করেন যে হয়তো আপনার বাসায় যদি এরকম মানুষ থাকেন একদিন ওনারাও আমার পাশে বসে এখানে বসে হয়তো ওনারাও খুব গর্ব করে ওনারা বলবেন যে হ্যাঁ আমি আজকে সুস্থ আছি আমি ভালো আছি এর থেকে বড় শান্তির আর কী হতে পারে আমরা প্রয়োজনে দুই বেলা কম খাবো এক বেলা খাবো কিন্তু আমরা সুস্থ থাকবো সুস্থ জীবন অনেক বড় একটা বিষয় যে সুস্থ না সে একমাত্র সেটা বুঝতে পারে আশা করি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল